হ্যালো গাইজ, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর ভিডিওটা হবে এখন আমি যাব বাজারে। আর বাজারে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, চলো দেখতে থাকো, দেখতে পারবে। আর আমি এখন মানে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর দেখো আমি বাইরে চলে এসেছি, এখন চুলগুলো শোকাবো। তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি আর এখন একটু রেডি হয়ে নেব, চলো। রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখো চুলটা বেঁধে নিয়েছি আর এই ড্রেসটা পরেছি, দেখো। চলো যাওয়া, চলো বন্ধুরা এখন যাব। আর এখানে চটিটা পরে নিলাম, চলো চলা যাক। তো বন্ধুরা, ঘরটা তালা লাগিয়ে দিলাম, তো চলো এবার চলা যাক। আর আজকে যাব হেঁটে হেঁটেই যাব, মানে বেশিটা দূর না, কাছেই আছে, তাই জন্য হেঁটে হেঁটেই যাব, গাড়িতে যাব না আজকে। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, দেখো যাচ্ছে, হাই করে দাও, করো হাই হাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলেও এসেছি আর আমার চুলে সেই ক্রিমটা লাগানো হয়ে গেছে, আর আমাকে এখানে বসিয়ে রেখেছে 25 মিনিট বা 30 মিনিটের মতন। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি ভিডিও করতে পারিনি, সবার সামনে লাগছিল, এখানে ধরো সবাই ছিল, নতুন জায়গা, কাউকে চিনি না জানি না, এই জন্য একটু লজ্জা লাগছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। আর দেখো এখানে আমার চুলটা মানে ধুয়ে দিল, তারপরে শ্যাম্পুটা লাগিয়ে রেখে দিয়েছে, এখন দেখো চুলটা মানে সেই তোমার কি বলে ওটাকে, এখন চুলটা শুকিয়ে নিল, তারপরে মানে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিচ্ছে। তো বন্ধুরা, আমি অত শত নাম জানি না, মানে এটার নাম কি, যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ কিছু মনে করো না। আর দেখো এখানে মানে দেখতেই তো পাচ্ছ চুলগুলো কীরকম করছে, আমি অত জানি না কি নাম সব। আর এখানে দেখো আমরা চলে এসেছি মানে কিছু খাওয়ার জন্য, সকাল থেকে কিছু খাওয়া হয়নি সকালে। তো বন্ধুরা, সকালে শুধু ব্রেকফাস্ট করে চলে গেছিলাম, রান্না করা হয়নি আর কিছু খাওয়া হয়নি। আর এখানে দেখো বন্ধুরা, চলে এসেছি আমি এখন রেস্টুরেন্টে খেতে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আছে চিকেন আর রুটি করেছি অর্ডার আমরা, তাই না, চিকেন আর রুটি। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর এই মাত্র আসলাম। আর দেখো অনেক দিনকার ইচ্ছা আমার পূরণ হলো, তো আমি খুব হ্যাপি। আর পিছনের দিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে পিছনের দিকটা দেখিয়ে দিই, তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি বললাম নিচের থেকে উপরে তোলো, আবার উপর থেকে নিচে ক্যামেরাটা ধরো, তো সেভাবে। তো বন্ধুরা, এবার চলে এসেছি রান্নাঘরে, তো রান্না বসিয়ে দিয়েছি আমি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা করব। চলো দেখতে থাকো, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, মাথা যন্ত্রণা করছে, তাও তো রান্না করতে করতেই হবে না, ঠিক আছে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি রান্না বান্না করে এই বসে আছি এখন। তো বন্ধুরা, এখন আমরা খেলবো লুডু, তো দেখো লুডু খেলছি আমি আর আমার বর, তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কে জেতে, আমি না তোমাদের দাদা ভাই, ঠিক আছে।
তো চলো ভিডিওটা দেখতে থাকো, নাও চলো। তো বন্ধুরা, প্রথমে আমার ছক্কা পড়ে গেছে, দেখো ছক্কা 3, আর তোমাদের দাদা ভাই ছক্কা পড়ে গেছে, ছক্কা 5 আমার থেকে বেশি। তো দুটো কোট নিয়ে খেলা হচ্ছে, তো আমি নিয়েছি সবুজ আর ব্লু কালার, আর তোমাদের দাদা ভাই লাল হলুদ। দেখা যাক কে জেতে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা খেলে নিই, লাস্টেরটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো তোমাদের দাদা ভাই জিতে গেছে আর আমি হেরে গেলাম, ওর ঘরে সব গুটি ঢুকে গেছে আর আমার এই তো কেবল যাচ্ছে, কবে ওটা হবে তাও জানি না নিজে। জিতে গেছে তোমাদের দাদা ভাই আর আমি হেরে গেছি, শয়তান। বন্ধুরা আমি হেরে গেলাম, আমি জিততে পারলাম না, কিন্তু ওকে আজকে আমি খেয়েছি আম আম করে, ওর অনেকগুলো গুটি আমি আজকে খেয়েছি। লাস্টের দিকে আমার একটা ভুল চালাতে ও আমার সব গুটি খেয়ে ফেলেছে, আমি খুব কষ্ট পেয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত কটা, 10টা, 10:30। তো আমি মুখটা তো ধুতে পারবো না জল দিয়ে, ওই জন্যে এখানে একটা টিস্যু আর নিয়ে নিয়েছি, আর এখন মুখটা মুছে নেব। মুছে নিয়েছি, তিন দিন এইভাবে রাখতে হবে। তো বন্ধুরা এইটা দিয়েই এই 3 দিন আমি কাজ চালাবো। তো দেখো মুখে তো জল লাগাতে পারবো না, তার কারণ এটা দিয়েই কাজ চালাতে হবে। তো এখন আর ভালো লাগছে না, মাথায় খুব যন্ত্রণা করছে, আর চুলটা তো আর বাঁধতে পারবো না, এভাবেই থাকবে 3 দিন, ভিজাতেও পারবো না, এরকমভাবেই থাকবে। তো আমি খুব হ্যাপি, আমি চুল মানে অনেক দিনকার ইচ্ছা ছিল এরকম করবো চুল, তো করেও ফেলেছি, খুব হ্যাপি আর ভালো লাগছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও সঙ্গে তোর সঙ্গে দেখা হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, তো গুড নাইট বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।